আজকে একটা ড্রিঙ্কসের রেসিপি, তরমুজ দিয়ে কীভাবে মজিটো বানাতে হয় আজকে সেটা করে দেখাবো। আর অফকোর্স ইটস এ হালাল এবং পিওর ড্রিঙ্কস, সো ফারিজ ক্যাফে সাথেই থাকুন। মজিটো বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ তরমুজকে বিচি ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি, এবার ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এবার 2-3 টেবিল চামচ চিনি দিতে হবে, আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব, আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই ব্লেন্ড করে নিব। এবার আমি একটা জগ নিয়েছি, এবার এই জগে পাতলা পাতলা পিস করে রাখা 5-6 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এবার ছোটো ছোটো কিউব করে কাটা তরমুজের টুকরা দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপ। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ইচ্ছে মতো দিবেন, কম বেশি করে নেবেন নিজের পছন্দ মতো। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ প্রায়। আইস কিউব দিয়ে দিচ্ছি প্রায় 5-6টার মতো। তরমুজটাকে যে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেই তরমুজের জুসটাকে এবার আমরা দিয়ে দিচ্ছি এর সাথে। আজকে ভয়েসের অবস্থা খুবই খারাপ, এই জন্য মাফ চেয়ে নিচ্ছি যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে। এবার 250 ml স্প্রাইট দিয়ে দিচ্ছি, স্প্রাইটের বদলে সোডা ওয়াটার দেওয়া যেতে পারে। এবার সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে, একটা লম্বা চামচ দিয়ে বা নাড়ানি দিয়ে যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার 2টা গ্লাস নিয়েছি এবং এই গ্লাসে মজিটোগুলোকে ঢেলে নিচ্ছি, যে পরিমাণ দেখিয়েছি এতে 3 গ্লাস সমান হবে সার্ভিং। এবার উপরে 2টো পুদিনা পাতা এবং আইস কিউব দিয়ে সার্ভ করে দিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে সামার ড্রিঙ্ক হিসেবে এটা খুবই পপুলার। তো কেমন লেগেছে আজকে ওয়াটারমেলন মজিটো? ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।